ভারত সরকারের ফ্ল্যাগশিপ স্কিমগুলি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেমন স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, সেচ, নগর ও গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান এবং অন্যান্য খাতে প্রধান জাতীয় উদ্যোগের সমাধান করে। গত 9 বছরে এ বিষয়ে বিপুল কাজ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর কল্যাণে তার হাত ধরে শুরু হয়েছে নানান আর্থিক সুবিধামূলক প্রকল্প, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমান যোজনা, প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রভৃতি। মানুষের জীবনযাত্রা উন্নততর করা এবং আয় ও কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের দরিদ্র এবং দুর্বল অংশের মানুষদের কাছে আর্থিক প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দেওয়াই এই ফ্ল্যাগশিপ স্কিমগুলির মূল লক্ষ্য বলে সোমবার জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী ফ্ল্যাগশিপ স্কিম, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং NBFC এর বিষয়ে সচেতনতামূলক শিবিরের উদ্বোধন করেন তিনি। তারপরে এ ব্যাপারে জানান বিস্তারিত। প্রত্যেকটি মানুষকে শুরু থেকে ভবিষ্যতে নিরাপত্তার দিকে সুনিশ্চিত করা মূল সরকারের লক্ষ্য। তো নিরাপত্তা সুরক্ষিত শুধুমাত্র জীবন রক্ষা নয়, সঙ্গে তার অর্থনৈতিক সমৃদ্ধিকে পাশাপাশি দিতে হবে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটি মানুষের রোজগার, তার প্রয়োজন, তার জীবন ধারণ, তার পারিবারিক জীবনকে রক্ষা করা, এটা স্বাভাবিক ব্যাপার। কেউ সরকারি চাকরি করে, কেউ বিজনেস করে, কেউ বিভিন্নভাবে, যেমন আমাদের এখানকে যারা দিদিরা আছেন, যারা কমিশন এজেন্ট হিসাবে কাজ করে তাদের সংসারকে সুরক্ষিত করেন, এরকম বিভিন্নভাবে কৃষক শ্রমিক থেকে শুরু করে সকলে যে যার মতো কাজ করে তাদের তাদের এই জীবনকে রক্ষা করার তো দায়িত্ব তারা নিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একদম অন্তিম পর্যায়ে মানুষ থেকে শুরু করে সকলকে কিভাবে অর্থনীতি শক্তিশালী করা যায় তার বিভিন্ন রকম ভাবে ওনার এই 9 বৎসরের প্রধানমন্ত্রিত্বকালে তিনি অনেক অনেক কিছু তিনি করেছেন। স্থানীয় অফিস বা বাজারগুলিতে প্রায়শই এ ব্যাপারে আলোচনা হলেও সাধারণ মানুষ জানতে পারেন না সবটা, তাই মূলত তাদেরকে এ ব্যাপারে বিস্তারিত জানাতে এবং ফ্ল্যাগশিপ বিষয়ে ব্যাখ্যা করার জন্যই আয়োজন করা হয়েছে এই সরকারি সচেতনতা শিবিরের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।